দেশে করোনা সংক্রমণ বাড়ার ধারাবাহিকতায় 18 সপ্তাহ পর একদিনে শনাক্ত রোগীর সংখ্যা আবারো 2000 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন রোগী যোগ হয়েছে 2101 জন। শনাক্তের হার 15.20%। সবশেষ গত 19 ফেব্রুয়ারি একদিনে 2000 এর বেশি রোগী শনাক্ত হয়েছিল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। দেশে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 29,142 জনের। শনাক্ত হয়েছেন 19,67,274 জন। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 179 জন। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে 19,06,867।